26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের সচেতনতামূলক শিবির করা হলো ইটাহারে। এদিন নতুন পদক্ষেপ ফাউন্ডেশনের তরফে ইটাহার সদর চৌরাস্তা এলাকায় শিবির করে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সংস্থার বেশ কিছু সদস্য। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত হন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিধায়ক এদিন মাদক বিরোধী দিবস উপলক্ষে বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করেন। আজকে একটা বিশেষ মানে দিন আমাদের জন্য, আজকে হচ্ছে 26 জুন। এই যে মাদক বিরোধী দিবসটা এই কারণে পালন করি, কারণ যাতে এই যে সমাজ আমাদের নেশার পথে একদম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে যুব সমাজ একদম ধ্বংসের পথে, তো আমরাও একটা টাইমে এই পথেই ছিলাম এবং আমরা এই পথ অনুসরণ করে আমরা আজকের দিনে ভালো আছি এবং আমরা চাই এই মেসেজটা যেন প্রত্যেক নেশারি এবং প্রত্যেক নেশারি পরিবারের কাছে যাক, যে এই এই রকম নেশা থেকে বেরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা যেতে পারে। মূলত নেশামুক্ত সমাজ গড়তে, মাদকাসক্ত থেকে যুব সমাজ সহ সাধারণ মানুষকে বিরত রাখতে নতুন পদক্ষেপ ফাউন্ডেশনের এই সচেতনতামূলক উদ্যোগ বলে জানা যায়। এদিনের শিবিরের পক্ষ থেকে ইটাহারের পথ চলতি সাধারণ মানুষ সহ যুব সমাজকে সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাদক বিরোধী দিবসের সচেতনতামূলক লিফলেট দেওয়া হয়। বিধায়ক মোশাররফ হোসেন ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য অভিজিৎ রায়, অনির্বাণ হালদার, স্নেহাশিস শাহ, বিশ্বজিৎ সরকার, শুভঙ্কর দাস, ইমদাদ আলী সহ অন্যান্যরা। আমরা একত্রে সহযোগিতা মানে করে একসাথে আমরা এই মেসেজটা সবার কানে দিই, যে আমাদের এরকম কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি বা ট্রিটমেন্ট পেয়ে থাকি, সেই দ্বারা আমরা এই পথে আবার সুস্থর পথে আবার ফিরে আসতে পারি। আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে আমাদের ইটার চৌরাস্তা মোড়ে আমাদের নতুন পদক্ষেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে মানে সতর্কতা করা হচ্ছে, যেন আমরা এই মানে এই যে কার্যক্রমটা করছি সেটা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর নেশা থেকে নেশামুক্ত সমাজ যাতে গড়ে তুলতে পারি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.